পাঁচ দিন পর খুলল ব্যাংক অফিস দোকানপাট চলছে গণপরিবহন পরীক্ষামূলকভাবে চালু হল ইন্টারনেট বন্ধ থাকায় ফ্রিল্যান্সারদের ক্ষতি অন্তত পাঁচশো কোটি টাকা এবং বেসরকারি ছাড়া সব নিয়োগে কোটা কার্যকর প্রজ্ঞাপন জারি

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ সকাল এগারোটায় খুলল ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস সেই সঙ্গে চলছে গণপরিবহন খুলেছে দোকানপাট এর আগে সকাল দশটা থেকে শিথিল হয় চলমান কারফিউ শিথিল থাকবে বিকেল পর্যন্ত কয়েকদিনের সহিংসতা এবং কারফিউ বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ এবং আগামীকাল সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এ সময় গণপরিবহন চালু রাখার ঘোষণা দিয়েছে গণপরিবহন মালিক সমিতি একই সময়ে দোকানপাট এবং শপিং মলও খোলা থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামে খুলেছে সকল ব্যাংক জেলার হাট সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংক শাখা থেকে ব্যাংক খোলার বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারফেজ চট্টগ্রামে যে সহিংসতা হয়েছে আমরা দেখেছি যে মানুষ একদম স্থবির হয়ে পড়ছিল অর্থাৎ সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজ এখনো বন্ধ রয়েছে তবে সরকার এই যে কারফিউ চালু হওয়ার পর আজকে ব্যাংক চালু করেছে এবং যে এই ব্যাংক নয় শুধু বিভিন্ন অফিসও খোলা রাখা হয়েছে আমরা সকালে এসে দেখতে পাচ্ছি যে ব্যাংকের যে পিছনে তারা দেখতে পাচ্ছেন যে আমার সকল দেখাচ্ছে যে প্রচুর যে যে ভিড় রয়েছে অর্থাৎ দীর্ঘদিন চার দিন পরে যখন ব্যাংকটি খুলেছে যে ব্যাংকের যে পরিবেশ অর্থাৎ এগারোটাকে ব্যাংক চালু করা হয়েছে এবং প্রত্যেকটি ব্যাংকে আমরা এ ধরনের ভিড় দেখতে পাচ্ছি আমরা জাস্ট ব্যাংকের চিত্রটি আমার সকল মাধ্যমে দেখাচ্ছি মানুষের হাতে টাকা বসেছিল না সমস্ত কিছু বিকাশ বন্ধ নগদে টাকা তুলতে পারছিল না যাদের মিটার মিটারে টাকা শেষ হয়ে গেছে তারা অবদার মিটারে গিয়ে টাকা ভরতে পারেনি এবং সব মিলে চট্টগ্রামের যে পরিস্থিতি বা পরিবেশ সব জায়গায় একই রয়েছে তবে দীর্ঘদিন পরে হলেও ধীরে ধীরে যে অফিস খুলছে খুলছে ব্যাংক মানুষ হয়তো আশঙ্কা করছেন যাতে বড় ধরনের কোনো ঘটনা না হয় সেজন্য কারফিউটি শিথিল করা হয়েছে তবে চট্টগ্রামের যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বা খবর পেয়েছি যেমন জেলা পুলিশ গতকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় এগারোটি মামলা নিয়েছে সেখানে প্রায় তিনশো জনকে ওনারা আটক করেছেন সুনির্দিষ্ট অভিযোগ অর্থাৎ আমরা দেখেছি যে বদ্রাট সহ চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্টভাবে যাদেরকে এবং সিসিটিভি ফুটেজ সহ যাদেরকে বিশ্লেষণ করে পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই মামলা হচ্ছে এর মধ্যে যারা ছাত্র পড়েছে ছাত্রদের ব্যাপারটি অন্যভাবে দেখছে পুলিশ সে ধরনের কথা আমরা জানা যাবে সব মিলে ব্যাংক অফিস আদালত যে খুলে চট্টগ্রামে যে আমরা এই ব্যাংক পাড়া থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে কারফিউ শিথিলের পর সাভার শিল্পাঞ্চলে কর্মমুখর পরিবেশ ফিরে এসেছে কারখানা খুলে দেওয়া হয়েছে সড়কেও গাড়ির চাপ লক্ষ্য করা যাচ্ছে বাইপেল থেকে আরো জানিয়েছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল আপনি যেমনটি বলছিলেন সাভার শিল্পাঞ্চল কিন্তু এখন সেই কর্মমুখর পূর্ণ চেহারায় ফিরেছে সড়ক মহাসড়কে কিন্তু গাড়ির চাপ আমরা যেমনটি বিগত দিনে দেখেছি দেখতে পাচ্ছেন গাড়ির চাপ এবং কোথাও কোথাও কিন্তু যেই গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা ধীরগতিও রয়েছে যানবাহনের আর আজকে আপনি জানেন যেহেতু শিথিল করা হয়েছে কারফিউ ফলে এখানে কিন্তু সকল ধরনের শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে সকাল থেকে কিন্তু শ্রমিকরা কারখানায় ঢুকেছে এবং কাজ করছে আর এদিকে দেখছি সাধারণ মানুষ কিন্তু আহ যে চলাচল স্বাভাবিক অন্যান্য সময়ের মতো সেই স্বাভাবিক চিত্র কিন্তু আমরা আহ দেখতে পাচ্ছি আপনি জানেন যে গত কয়েকদিনের সহিংসতার ফলে কিন্তু কারফিউ জারি হয়েছিল তারপরে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারির পর থেকে কিন্তু আমরা দেখছি এই সড়ক মহাসড়কে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল কিন্তু আজকে থেকে দেখছি যে পুরোদমে অর্থাৎ যে পুরনো স্বাভাবিক চেহারা সেটা কিন্তু শিল্পাঞ্চল সাভারে রয়েছে আর এদিকে দেখছি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছেন এবং যাতে করে কোনো ধরনের আবার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর এদিকে আমরা দেখছি বিভিন্ন আহ যেই কাঁচা বাজার সহ বাজারগুলোতে রয়েছে এই বাজারও দেখছি আমরা ক্রেতাদের ভিড় পাশাপাশি যেই দোকানপাট রয়েছে সুপার সব শহর সব কিছু কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে এখন সব কিছু মিলিয়ে বলা যায় যে একদম পুরনো স্বাভাবিক চেহারায় কিন্তু ফিরেছে সাবার শিল্পাঞ্চল কোন ধরনের কোথাও কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর কিন্তু নেই আর এদিকে কিন্তু গত কয়েকদিনে সহিংসতা ঘিরে কিন্তু পুলিশ যেমন তৎপর রয়েছে পাশাপাশি দুষ্কৃতিকারীদের কিন্তু এটি কিন্তু বেশ কয়েকজন কিন্তু আটক করা হয়েছে এবং বেশ কয়েকটি কিন্তু মামলাও হয়েছে সাবার আসলিয়া থানায় এ ছিল এখানকার সর্বশেষ প্রায় পাঁচ দিন পর বাংলাদেশ উন্মুক্ত হল বিশ্বের ভার্চুয়াল দুনিয়ায় চালু হল ইন্টারনেট তবে কবে চালু হবে মোবাইল ডাটা কতদিন বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো জানাচ্ছেন কারণ বাজার মিডিয়া পাড়ার কোনো কম্পিউটার বা স্মার্টফোনে শেষ ইন্টারনেটের দেখা মিলেছিল ১৯ জুলাই এরপর যেন অন্ধকার প্রযুক্তি দুনিয়া অবশেষে মঙ্গলবার রাত সাড়ে আটটার পর পাওয়া গেল ইন্টারনেটে গুগলের দেখা একে একে উন্মুক্ত হল বিশ্ব গণমাধ্যম ছাত্রীদের ছিলেন এবং এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক তাৎক্ষণিক ইন্টারনেট চালুর এই সুখবরটি দেন ডাক টেলিযোগাযোগ ও প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি জানান শুরুতেই বিদ্যুৎ গ্যাস সহ জরুরি পরিষেবাগুলোর ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে তারও আগে সংযোগ পেয়েছে বেসরকারি বিমান চলাচল সেবার এয়ারলাইন্সগুলো রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনস্থাপন করতে হবে তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে তবে কবে নাগাদ মোবাইল ডাটা চালু হবে মঙ্গলবার সন্ধ্যায় তা নিশ্চিত করতে পারেননি আইসিটি প্রতিমন্ত্রী ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো চালুর বিষয়েও কোনো সুখবর নেই তার কাছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে এলাও করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো সে সঙ্গে প্রতিমন্ত্রী জানান অন্যান্য সেবা ও বাণিজ্যিক খাতেও চাহিদা অনুযায়ী দ্রুত চালু করা হবে ব্রডব্যান্ড আর চাহিদার আবেদন জমা দিতে হবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রকৌশল ও অপারেশনস বিভাগের মহাপরিচালক বরাবর ইউটিলিটি সার্ভিসও আমাদের প্রায়োরিটিতে আছে আরাফাত সিদ্দিকি এটিএন নিউজ ঢাকা ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের মতো গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জে ও গ্রাহকদের পড়তে হয়েছে ভোগান্তিতে রাজধানীর কার্বন বাজারের তিতাসের প্রধান কার্যালয়ে গত কদিনের মতো আজও প্রিপেইড মিটার রিচার্জ করে দেয়া হচ্ছে সেখান থেকে আজকের অবস্থা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু গত কয়েকদিন বিদ্যুতের মতো গ্যাসের প্রিপেইড মিটারেও বেশ জটিলতা ছিল অর্থাৎ ইন্টারনেট বন্ধ থাকার ফলে এই যে প্রিপেড মিটারে যে কার্ড ভরার জটিল জটিলতা ছিল যার কারণে তিতাসের যে প্রধান কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক অফিসগুলোতে এক ধরনের ভিড় ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে অনেকটাই কম রয়েছে কারণ কারণবাজার তিতাসের যে প্রধান কার্যালয় সেখানে তাদের যে কার্ড রিচার্জ করছেন আমরা এটা কথা বলতে চাই একজনের সাথে গ্যাসের যে প্রিপেড মিটারের বিল কি কীভাবে রিচার্জ করলেন কার্ডে কোনো টাকা নাই চুলা চলতেছে না তখন একজনকে ফোন দিলাম বললো যে স্যার হেড অফিসে আসেন গতকালের কথা তখন আমি আমার সার্কেলের যে পাঁচ সাতজন ছিল তাদের পাঠালাম আধা ঘন্টার ভিতর তারা দিয়ে দিচ্ছে এখন তো আমরা যথেষ্ট পরিমাণে প্যারেশনে আছি যার বাসের সদস্য সংখ্যা আছে তাদের তো প্রত্যেকের খাবারের প্রয়োজন এই খাবারটা তো দায়িত্বটা নিতে হয় গৃহকর্মীকে তো যে আছেন গৃহকর্তী যে আছেন তাকে তো তার দায় বার্তা নিতে হচ্ছে এই তো প্রেশারটা তো আমার একটু কথা বলতে চাই যে আপনারা কার্ড এখানে কিভাবে মানে সিরিয়াল কিভাবে করছেন আর করতেছে করতেছি আমরা প্রথমে ওখানে টাকা জমা নিতেছি কার্ড নিতেছি কার্ডটা উপরে পাঁচ করা হতেছে সেখান থেকে আসে ডেলিভারিতে এখানে আসতেছে এখানে আমরা কাস্টমারের ফোন নাম্বার প্লাস মিটার নাম্বার দেখে তারপর আমরা হ্যান্ড ওভার করতেছি কত টাকা পর্যন্ত টাকা ভরা যাচ্ছে পাঁচ হাজার পর্যন্ত ভরা সমস্যা প্রায় বিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে কার্ডটা জমা দিয়েছি জমা দিয়ে এখন কার্ড মানে ফেরত পাওয়ার জন্য এখানে প্রায় বিশ মিনিট থেকে অপেক্ষা করছে আর কি উপর থেকে আমরা করে নিচ্ছি করে নিয়ে এখান থেকে এসে আবার বিলি করছি গ্রাহকদের আবার যদি মনে করেন যে কেউ যদি কার্ডটা করতে চায় এই টাকাটা আনলোড করে মানে ওখানে লোড দিয়ে এটা আনলোড করে নিয়ে আসবে নিয়ে আসলে আবার রিচার্জ করতে পারবে এখন কি শুধু এখান থেকেই করা হচ্ছে না ব্যাংক থেকেও রিচার্জ করা যাচ্ছে এখন এখানে আমরা অফলাইনে করতেছি যেহেতু নেটওয়ার্ক বন্ধ তার জন্য আমরা অফলাইনে করতেছি এখান থেকে আমরা এখানে রিচার্জ হয়ে যেন এখানে আসছি হ্যাঁ আমাদের দিয়ে আসছি এবং খুব ভালো সার্ভিসটা খুব ভালো হ্যাঁ না কোনো সমস্যা নেই আজকে এই তিতাস গ্যাস এবং ডিপিডিসি ডেস্কোতে পরিদর্শনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি প্রদেষ্টা তৌফিক ই এলাহিকে এবং উনি আসবেন সাড়ে বারোটার দিকে ইতিতে আসে এরকমটি আমরা জেনেছি তিনি পরিদর্শনে আসলে এই যে উদ্ভূত যে সমস্যা সেটি কত দ্রুত সমাধান হবে এবং এবং এই সমস্যা যাতে ভবিষ্যতে না হয় সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব কারফিউ টানা পাঁচ দিন সাধারণ ছুটি শেষে আজ থেকে কর্মস্থলে ফিরছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ কারফিউ শিথিলের সময় রাজধানী তেজগাঁও থেকে রাস্তাঘাটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সহকর্মী জাহিদ হোসেন আজ বুধবার যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে সেই শিথিল হওয়ার যে সময়টি অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই শিথিল হওয়ার সময়ে রাজধানীর জন্য তার রূপে ফিরে গিয়েছে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলাম কারণ বাজার কিংবা ধানবন্ডি মোহাম্মদপুর এলাকা সেখানে কিছু কিছু এলাকায় রীতিমতো ট্রাফিক জ্যামের একটি শাড়ি দেখতে পেয়েছি এবং কর্মব্যস্ত নগরীতে মানুষ যখন কর্মে যাচ্ছিলেন সেই কর্মে যাওয়ার জন্য বেশ গণপরিবহন পেতে অনেক হিমশিম খেতে হচ্ছিল কেননা যেহেতু আজ কারফিউ শিথিল করা হয়েছে কিন্তু সেই অনুযায়ী রাজধানীতে অন্যান্য সময় যে সময় গণপরিবহন থাকে আজ আমরা সেরকম গণপরিবহন দেখতে পাইনি কিন্তু কর্মব্যস্ত মানুষ তারা যখন অফিসের দিকে যাচ্ছিলেন তারা সেই সকল যে সকল গুটি কয়েক বাস রাস্তায় নেমেছিল সে সকল বাসে উঠতে গিয়ে তারা বেশ অনেক ঢকল পোয়াতে হয়েছিল এবং যেহেতু বিকাল পাঁচটাতে আবারও কারফিউ জারি করা হবে আমরা জানতে পেরেছি কাজেই মানুষজন দ্রুত সময়ের মধ্যে তার নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করে আবারও ঘরে ফেরে তারা কাজে সব কিছু মিলিয়ে এই নির্দিষ্ট একটি সময় এ সময় তারা বেশ ভোগান্তিও পোহাতে হচ্ছে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য বেশ তারাও দেখতে পেয়েছি এবং এর পাশাপাশি আমরা সকালে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারও ঘুরে দেখেছি একই সঙ্গে কারফিউ যখন চলছিল তখনকার পরিবেশও দেখেছি মূলত আসলে সকালে যখন কারফিউ ছিল তখনও মানুষ কারফিউ কারফিউকে এড়িয়ে গিয়েও সড়কে নেমেছিল এবং এখন যখন কারফিউ নেই সেই সময়ে তুলনামূলক মানুষের ভিড়টা আরও বেশি দেখা গিয়েছে এবং যেহেতু সংঘাত সহিংসতা রাজধানীতে কিংবা জুড়ে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং একেবারেই আমরা কোনো আজ পর্যন্ত এখন আজ এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাতের খবর পাইনি কাজে মানুষজন সড়কে স্বস্তি নিয়েই ফিরছে এবং কর্মব্যস্ত নগরী তার কর্মব্যস্ততায় আবারও সে আগের চেয়ারায় ফিরে যাচ্ছে তো রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমার কাছে এই ছিল তো রাজধানী ফার্মগেটের এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আউটসোর্সিং ব্যবসায় গ্রাহক হারানোর ভয়ে চোখে মুখে চিন্তার ভাঁজ তাদের ক্ষতির মুখে ই কমার্স ব্যবসায়ীরাও রাজীব সরকারের ক্যামেরায় স্বপন আহমেদের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনের নামে ইন্টারনেট ডাটা সেন্টারে আগুন দেয় গত ছদিন ধরে বন্ধ থাকে সব ধরনের ইন্টারনেট সুবিধা এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আউটসোর্সিং এবং ই কমার্স ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা ফ্রিল্যান্সাররা বিদেশি গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারেননি তারা কারণ দীর্ঘ পনেরো বছর ধরে যে আমি যে প্রোফাইলটা তৈরি করেছি সেই প্রোফাইলটা কিন্তু একটা বাজে একটা রেটিং এর ভিতরে দিয়ে যাচ্ছে যে আমরা ক্লায়েন্ট আমরা ইনফ্লুয়েন্সাররা কমিউনিকেট করতে পারছি না বা কমিউনিকেশনে আমাদের স্কোরিং খারাপ সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা কোনো কাজ পেতে যাব তখন দেখা যাবে আমাদের প্রোফাইলটা বাজে রেটিং হওয়ার কারণে আমার কিন্তু নতুন কোনো কাজ পাচ্ছি না খুব সম্ভবত আমরা একটা ক্লায়েন্ট আর পাবো না কারণ ভিয়েতনাম আছে ইন্ডিয়া আছে এরা আউটসোর্সিং এ ফ্রিল্যান্সিং এ আমাদের থেকে অনেক এগিয়ে আছে ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে সার্ভিস পাবে না डेफिनेटলি তারা অন্যদিকে সুইচ করবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবার রহমান বলেন ইন্টারনেট সংকটে সম্ভাবনাময় খাতে তৈরি হতে পারে জটিলতা অর্থনৈতিক ক্ষতি তো আছেই সাথে অন্য দেশের সাথে প্রতিযোগিতাতেও অনেকটাই পিছিয়ে প্রায় সাড়ে দশ লক্ষ ফ্রিল্যান্সার আছে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য মিনিমাম পঞ্চাশ ডলার থেকে কিন্তু সাড়ে তিনশো ডলারের উপরে পার ডে আমাদের লস হচ্ছে আমরা যেহেতু সামনে কাজ পাবো না তখন কিন্তু এই প্রসিডিওরটা রেগুলার বেস তখন আমাদের জন্য তৈরি হয়েছে যেটা স্বল্প মেয়াদি জানা ক্ষতি হবে তার থেকে দীর্ঘমেয়াদি ক্ষতি হবে ই কমার্স ব্যবসায়ীরা মনে করেন ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথেই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের বেশি সময় লাগবে না অর্থনীতি দাঁড়িয়ে থাকে বেসিক কোন একটা ভ্যালু প্রপোজিশনের কারণে সেই ভ্যালু প্রপোজিশনটা উবে চলে যায় না এরপরে যখন ইন্টারনেট ফিরবে আবার অল্প অল্প করে ই কমার্স হওয়াটা শুরু এবং আস্তে আস্তে বাড়তে থাকে আপিল বিভাগের রায়ের আলোকেই মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিন এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আইনমন্ত্রী আরিসুল হক তিনি জানান সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি জানাতে মঙ্গলবার দুপুরে গুলছানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় এই সংবাদ সম্মেলনে একসাথে আইনমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমি আমরা আমাদের কথা রেখেছি এই প্রজ্ঞাপন জারি হয়েছে আইনমন্ত্রী সময় জানান মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এক শতাংশ এবং এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকছে নবম থেকে বিশ গ্রেড পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত এবং আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে কোটা পূর্ণ না হলে নিয়োগ হবে মেধার ভিত্তিতে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট এ সময় শিক্ষার্থীদের আবারও লেখাপড়ায় ফিরে যাবার আহ্বান জানান তিনি মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন সাধারণ ছাত্র ছাত্রী যারা এই এই কোটা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব প্রশ্ন ছিল এরই মধ্যে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন কিংবা চাকরির জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কি এই একই বিধান প্রযোজ্য হবে এই পরি প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আছেন এখানে এই শেষ লাইনটা গুরুত্ব দিয়ে দেখেন বহুদিনের পরিকল্পনা থেকেই গত কয়েকদিনের সহিংসতা বলে এ সময় দাবি করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে দাবি মানার পর আবারও পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা হলে কঠোর হাতে তা দমনের সতর্ক বার্তাও দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই চার সদস্য যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব রেজন ফয়েজ এটি নিউজ ঢাকা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন বেশ কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিক এরই মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছে পরিস্থিতির বিস্তারিত জানতে যোগাযোগ করা হচ্ছে সেখানকার বাংলাদেশি দূতাবাস এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে Everettigben Business News presented by Povalli Bank PLC. সাম্প্রতিক অস্থিরতায় রেমিটেন্স প্রবাহে সাময়িক প্রভাব পড়লেও এ নিয়ে বড় ধরনের কোন অভিবাসন বিশ্লেষকরা তারা বলছেন হুন্ডিতে পাঠানো নয় বরং এমন পরিস্থিতিতে প্রবাসীরা হাতেই অর্থ ধরে রেখেছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো শুরু করবেন বলেও অভিমত অভিমতাদের রিপোর্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গেল কয়েকদিন ধরেই বন্ধ ছিল ব্যাংক এবং ইন্টারনেট সেবা যে কারণে মনে করা হচ্ছে প্রবাসীরা এ সময় রেমিটেন্স পাঠিয়েছিলেন হুন্ডিতে যারা রেমিটেন্স পাঠানোর কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ইনফর্মাল চ্যানেল বা হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তো সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে ব্যাংকগুলোরও আসলে স্বাভাবিক অবস্থায় চলে আসার পরপরই এ রেমিটা সেন্টারদের কাছে এটা পাঠাতে দিতে হবে এবং তাদের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে যে না ঠিক আছে তাদের জন্য ফর্মাল চ্যানেলের অর্থটা পাঠায় তবে এর সাথে একমত নন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলছেন সামান্য কিছু অর্থ হুন্ডিতে আসলেও আসতে পারে তবে শঙ্কিত হবার কিছু নেই ব্যাংকের টাকাটা উত্তোলন করে কিন্তু হুন্ডিওয়ালারা ঘরে ঘরে পৌঁছে দেয় যেহেতু আমাদের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল বন্ধ রয়েছে অর্থ উঠানো বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে হুন্ডিওয়ালারাও যে একেবারেই তাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ সংগ্রহ করে ফন্ডের টাকা বিতরণ করছে সেটিও কিন্তু সঠিক নয় এই চার পাঁচ সাত দিনে হয়তোবা সামান্য পরিমাণে অর্থ যেটা অবৈধভাবে চলে এসেছে আমাদের হুন্ডির মাধ্যমে কিন্তু আমরা মনে করি যে এই ধরনের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আমাদের নাই হিসাব বলছে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ এখন ভালো ১৬ জুলাই পর্যন্ত ১৬ দিনে যা রেমিটেন্স এসেছে তা গেল বছরের একই সময়ের চেয়ে বেশি তাছাড়া ব্যাংক এবং সরকার রেমিটেন্সের উপর প্রণোদনাও দিচ্ছে আড়াই শতাংশ করে তাই বিশ্লেষকরা বলছেন হন্ডি নয় প্রবাসীরা বেছে নেবেন ব্যাংকিং চ্যানেল ইউরোপ আমেরিকায় সেখানকার যারা আমাদের অভিবাসীরা রয়েছে বা কর্মীরা রয়েছে সিঙ্গাপুর কোরিয়া ইতালিতে এসব দেশের কর্মীরা কিন্তু অর্থ প্রেরণ করে থাকে রবিবারে এবং মাসের প্রথম সপ্তাহে তারা বেশি অর্থ প্রেরণ করে থাকে সো আগস্টের প্রথম সপ্তাহ হচ্ছে গিয়ে দুই তিন চার তিন চার তারিখ হচ্ছে গিয়ে শুক্র শনি রবিবার আগামী সপ্তাহের মধ্যেই আমরা মনে করি আমাদের কর্মীরা তারা যেটা হাতে টাকা ধরে রেখেছে তারা তাদের যে ফরম্যালিটিস অনুযায়ী তারা বৈধভাবে ব্যাঙ্কিং চ্যানেলে তারা অর্থ প্রেরণ করবে প্রথমত প্রথম হচ্ছে যে ডলারের যে দাম সেটা একশো দশ টাকার থেকে একশো সতেরো টাকা করা হয়েছে পাঁচ পার্সেন্ট ইনসেন্টিভ প্রদান করা হচ্ছে এর চেয়ে তো বড় হচ্ছে সিকিউরিট সে কারণের জন্য আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তার পরামর্শ দক্ষ জনশক্তি রপ্তানি এবং বিদেশে থাকা নন ডকুমেন্টেড কর্মীদের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করার তাহলেই ৩৫ বিলিয়ন ডলারে রেমিটেন্স আয়ের টার্গেট পূরণ হবে চাপ কমবে বৈদেশিক ঋণ পরিশোধেরও গোলাম কাজির রবু এটিএন নিউজ ঢাকা কোটা আন্দোলন পরবর্তী সহিংসতার জেরে টানা কারফিউর পর খুলনায় আজ জনজীবন অনেকটা স্বাভাবিক খুলনায় সোনাডাঙ্গা থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি ধন্যবাদ যেমনটি বলছিলেন যে টানা কারফিউ শেষে কিন্তু খুলনায় আজকে আপনি জানেন যে সারা দেশে দশটা থেকে পাঁচটা পর্যন্ত যে কারফিউ যেহেতু শিথিল করা হয়েছে আজকে কিন্তু খুলনা মহানগরী একেবারেই সকল যানবাহন থেকে শুরু করে মার্কেট সব কিছু কিন্তু খোলা আপনি দেখতে পাচ্ছেন যে খুলনাতে কিন্তু আজকে যে যেহেতু কারফিউ সারা দেশের মতো খুলনাতেও শিথিল করা হয়েছে মানুষের যে চলাচল এবং দূরপল্লার যে পরিবহন সেগুলো কিন্তু যথারীতি আজকে ছুঁড়ে যাচ্ছে খুলনা থেকে যে চব্বিশটি রুটে দক্ষিণ পশ্চিম অঞ্চল ঢাকার রাজধানী ঢাকাসহ যে সকল রুটে পরিবহন ছেড়ে যায় সেগুলো কিন্তু সকাল দশটার পর থেকে কিন্তু সেগুলো ছেড়ে যেতে শুরু করেছে এবং খুলনাতে যদি একটু বলে রাখি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে খুলনাতে কিন্তু তেমন কোনো সহিংসতা কিন্তু হয়নি এখানে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেষ্ট ছিল এবং এই যে গত কয়দিনের যে কারফিউর কারফিউ চলাকালীন খুলনা কিন্তু একেবারে শান্ত ছিল যদিও যান চলাচল একেবারে খুবই সীমিত ছিল মানুষ কিন্তু ঘরে ছিল আজকে যেহেতু কারফিউ দশটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে সে কারণে কিন্তু আজকে খুলনার মানুষ কিন্তু যারা যে যে গন্তব্যে যারা যেখানে দূরপালার গন্তব্যে তারা কিন্তু রওনা দিয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে খুলনার সব মার্কেটও কিন্তু খোলা রয়েছে এই ছিল আমার কাছে খুলনার সোনাডাঙ্গা থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য পলাশ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় কারফিউ শিথিল করায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংক বিমা অফিস আদালত খুলেছে সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য ধন্যবাদ আপনাকে চলমান যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল আজ থেকে কিন্তু এই পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের মাঝে কিন্তু এখন স্বস্তি ফিরে আসছে আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের সিটি সেন্টারের একটি বিপণী বিতানে এই বিপণী বিতানে আমরা দেখেছি এখন সকল দোকানপাট কিন্তু খোলা খোলা আছে কিন্তু আসলে এখানকার ক্রেতা কিন্তু কম আমরা কথা বলেছি এখানকার দোকানিদের সাথে তারা যেমনটি বলেছেন আসলে মানুষ আজকেই প্রথম কিন্তু কারফিউ শীতির হওয়ার কারণে বের হয়েছে হয়তো একটু পরে এই যে তাদের সংখ্যা বাড়বে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোতে কিন্তু স্বাভাবিক কাজকর্ম চলছে আমরা কিছুক্ষণ আগে একটি ব্যাঙ্কে দেখেছি যে দীর্ঘ লাইন এবং এখানে নেটও কিন্তু পোপুরি চলে আসছে এবং এই লাইনে আমরা যারা ব্যাঙ্কে ট্রানজেকশন করতে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছি যে তারা বলছেন যে দীর্ঘ লান লাইন ধরে হলেও তারা ব্যাংকে টাকা তুলে নিয়ে যাবে কারণ বাড়িতে এখন কিন্তু টাকা নেই এই জন্যে তারা ব্যাঙ্কে আসছে এবং বেশ প্রায় সবগুলা ব্যাংকে কিন্তু এখন ট্রানজেকশন চলছে এবং সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে বিমা খোলা থাকবে সকল অফিস আদালত কিন্তু খুলেছে এবং বিপণী বিতানগুলো খুলেছে মহাসড়কে কিন্তু যানবাহন চলাচল করেছে এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সড়কগুলি রয়েছে সড়কগুলিতে কিন্তু আজকে অনেক সময় জ্যাম থাকতেও দেখা গেছে এবং এই কারফু শিথিল করার কারণে কিন্তু মানুষ এখন ঘরের বাইরে চলে আসছে এবং তারা অনেক চলছে এবং মানুষের মাঝে কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ পিযুষ ধন্যবাদ আপনাকে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা নাটোরে হঠাৎ করে বিলের পানি বেড়ে যাওয়ায় সময়ের আগেই কাটতে হচ্ছে অপরিপক্ক পাঠ ফলন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা বৃষ্টির অভাবে সেচ দিয়ে পাট চাষ করতে গত বছরের তুলনায় বিঘা প্রতি তিন থেকে চার হাজার টাকা বেশি খরচ হয়েছে এবার তার চেয়েও বড় সমস্যা এই মৌসুমে পাট কিছুটা বড় হতে না হতেই বিলের পানি চলে এসেছে ফলে অপোক্ত পাট কেটে ফেলতে হচ্ছে কৃষকদের তাতে ফলন বিপর্যয়ে পড়ছেন থেকে সাত ফলন পাওয়া যাবে যা গতবারের তুলনায় তিন থেকে চার মন কম কৃষি বিভাগ বলছে এবারে একত্রিশ হাজার নশো হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে আটাশ হাজার ছশো বেয়াল্লিশ হেক্টর জমিতে মুক্ত হয়ে আবারও হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময়ে বুধবার সন্ধ্যায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি এ সময় আসন্ন মার্কিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এপি মঙ্গলবার প্রেসিডেন্টের ডাক্তার জানান তিনি এখন সুস্থ রয়েছেন কোভিড উনিশ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি এরপর আইসোলেশনে যান বছর বয়সী বাইডেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন বেনিয়ামিন নেতানিয়াহু পরে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন তিনি শেষ খবর নিউজ আর তার আগে এখানে নজনের নামগুলো জানাবো আর। পাঁচ দিন পর খুলল ব্যাংক অফিস দোকানপাট চলছে গণপরিবহন। পরীক্ষামূলকভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। ইন্টারনেট বন্ধ থাকায় ফ্রিল্যান্সারদের ক্ষতি অন্তত পাঁচশো কোটি টাকা। বেসরকারি ছাড়া সব নিয়োগে কোটা কার্যকর প্রজ্ঞাপন জারি রেমিটেন্সে সাময়িক প্রভাব পড়লেও বড় কোনো শঙ্কা নেই বলছেন বিশ্লেষকরা করোনা মুক্ত হয়ে ওয়াশিংটন ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন Sponsored বাই Abiba Finance লিমিটেড এছাড়াও নিউজ আর এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন ডাব্লুড্লিউ ডট এটিএ নিউজ টিভি ডট কম এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে থাকা থাকুন